ইংরেজি আমরাও জানি কিন্তু বলি না বললে আপনারা লজ্জা পাবেন শুনেছেন ওর কথাগুলো শুনেছেন ম্যাডামদের নমস্কার না জানি কেন নমস্কার জানাবো বলি কেন নমস্কার জানাবো কাজের বিনিময়ে আমরা পয়সা পাই কিন্তু নমস্কারের বিনিময়ে আমরা কি পাবো বলতে পারি না এতটুকু ভদ্রতা বোধ নেই আমাদের ঘরে নেই তোরা থাকবে বলুন মশাই কি করে থাকবে দুনিয়ার যত ভদ্রতা সব আপনাদের পকেটের ভিতর আর আমাদের মতো গরিবে খেটে খাওয়া মানুষদের জন্য জোর করে ঢুকিয়ে দিচ্ছেন অভদ্রতা নোংরামি আসলামি থাক থাক সব থাক এখন বলুন ম্যাডাম কেন আপনি আমাকে এখানে ডেকেছেন আমি জানতে পারলাম তুমি আছে আমাদের কারখানায় ইউনিয়ন শ্রমিকদের কাজ করতে দিচ্ছ না মিথ্যা কথা মিথ্যা নয় যা সম্পূর্ণ মিথ্যে এটাই সত্যি ম্যাডাম এটা হতে পারে কিন্তু কারণ মিথ্যা আপনারা বলেন না এই দুনিয়ায় যত মিথ্যা আছে সব ওটা আমাদেরই পাওনা মানে শ্রমিক মজুদের পাওনা আপনারা সব সত্যবাদী যুধিষ্ঠিরের বংশধর কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও জানিস না সম্মানে ব্যক্তি সম্মানে সম্মানীয় ব্যক্তির সম্মান ভুল বলছেন ভুল বলছেন নালে বাবু ভুল বলছেন সম্মান বড় দুর্লভ চাইলেই কিন্তু পাওয়া যায় না বাঁচা যাওয়া করার প্রশ্নের জবাব দাও বলুন কেন কেন এই কারখানায় এই সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলছ আপনি ভুল শুনেছেন ম্যাডাম নইলে আমার নামে কেউ মিথ্যা করে আপনার কাছে বলেছে জব দাও বেশি বাড়াবাড়ি করলে আমি দারোয়ান দিয়ে ঘাড় ধরে বার করে দেব চাকরি হয়ে গেছে না চাকরি করবে চাকরির ভয় দেখাবেন না চাকরির ভয় দেখাবেন না কারণ এই হাতে দুটো যতদিন থাকবে কাজের অভাব হবে না আমি গরিবে রিক্সাওয়ালার ছেলে এই হাত দিয়ে আমি মেহনত করতে পারি প্রয়োজন মুটিগিরি করবো কুড়িগিরি করবো যে সাকান্ত তবু মালিকের বুকে আমি বেইমানির ছুরি বসাতে পারবো না আমার প্রশ্নের জবাব কিন্তু আমি এখনো পেলাম না তার আগে আপনি আমার প্রশ্নের জবাব দিন তো ম্যাডাম কারখানায় এত শ্রমিক থাকতে আমাকে আপনি তদন্ত করেছেন কেন কেন এই গরিব শ্রমিককে আপনার মনে ধরাচ্ছে বুঝি কি অপম অপমানজনক ব্যবহার দারোয়ান এই দারোয়ান হুঁশিয়ার বেশি বাড়াবাড়ি করলে দারোয়ান দিয়ে ঘাড় ধরে বার করে দেবো সাবধানে খুবই সাবধানে চলুন এই অসুবিধাটার সঙ্গে কথা বলাবেন না চলুন কিভাবে চেষ্টা করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে অপমান কি দারুণ অপমান আর নয় আর নয় অনেক লাঞ্ছনা সহ্য করে
মালিকের পায়ের তলায় আমি ভূত পেতে দিয়েছি। এবার এবার আমাদের মুখে দাঁড়াতে হবে। যে হাত দিয়ে আমাকে চর মেরে আমাকে অপমান করেছে, এই হাজার হাজার শ্রমিকের সামনে আমাকে ছোট করেছে, সেই হাত গা ভেঙে পুড়িয়ে দিয়ে ওই অহংকারী বন্ধুদের অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। হ্যাঁ, এই অপমানের চরম প্রতিশোধ আমাকে নিতে হবে, তা না হলে আমার এই বুকের জ্বালা জমবে না। প্রতিশোধ আমাকে নিতে হবে, যেমন করেই হোক অহংকারী বন্ধুদের অহংকার আমাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। সংসারের আর সকলকে বঞ্চিত করি, যার মুখে আমি আহার জুগিয়েছি। যন্ত্রণা, তীব্র যন্ত্রণা, যার জন্য নিজের দেহের কিডনি বিক্রি করে ডাক্তারি খরচ জুগিয়েছি। আজ তার কাছ থেকে পেলাম লাঞ্ছনার লাঠি, বঞ্চনার ব্যথা, নিজের সন্তান চাইয়ে বিক্রি করে আবার আচার কলা টিপে বাঁধবে। আমি কোনোদিন বাঁধতে পারিনি, আজ দুটো খাবার জন্য ছেলের দুয়ারে মনিবের মুখের দিকে কুকুরের মতো চেয়ে থাকতে হয়। অন্নপূর্ণা, জানো অন্নপূর্ণা, কাল রাতে আমাকে কেউ কেটে ডাকলো না, অনেক দেখো তোমাকে আমি সারা পেলাম না, বরং খিদে পেয়েছে আমায়। আমাকে তুমি কিছু খেতে দাও অন্নপূর্ণা। অন্নপূর্ণা আজ নেই যে ভিখারিনী, ভিখারি শিল্পে খেতে দেওয়ার অধিকার তার নেই গো। যন্ত্রণা, বড় যন্ত্রণা, দাও আমাকে কিছু কিছু খেতে দাও যন্ত্রণা। আর ছিদের জ্বালাই আমি জাল দাঁড়াতে পারছি না, পা দুটো আমার অবাজ হয়ে যাচ্ছে। কি করে দেব বলো, বৌমাকে না জানি কাউকে যে খেতে দেওয়ার অধিকার নেই না। হুকুম রে, আমি কর্তব্য কর, এই সংসারের কর্তা, আমাকেও খেতে দেওয়ার হুকুম নেই, আমাকে চিকিৎসা করারও হুকুম নেই। হুকুম না থাকলেও ভিক্ষালা বাবাকে চিকিৎসা করার মতো সময় ওই ডাক্তার ছেলে নেই। অন্নপূর্ণা, তাই এই মুড়ি কথা আমি তোমার জন্য লুকিয়ে এনেছি, দাও মুড়ি সেটা খেয়ে না। মুড়ি দাও, দাও তোমার এই মুড়ি গুলো খেয়ে আমি আমার রাগ কুচি কোদার নিবৃত্তি করি। বসো বসো। Thank you.
깨돌아 깨돌아 올라 올라 깨돌아 내 좀이 아무리 받고 받고 자고 자고 그렇니 우리 사회까지 하시보다는 버티 보자오 세간에 로게 지키자 하베 아무래도 도마들 구루전 구루전 구루전이나 구루전 마마 마마 빨리 넣겠지 마마 마부순대라 그릇디다옵니다 애가 잘 할 때 감히 못 부르가 아이고 নিজেরা পরের বিচার করে না চলকে দেখলেই তেল দেয় ছোট লোকের মুখে পড়বার কথা একদম মানায় না ঠিক তাই তেমনি ভদ্র লোকের মুখেও ইঁদুর আইনের মতো ভাষা শোভা পায় না তার হুকুমে তুমি বাড়ির মধ্যে প্রবেশ করেছ তার হুকুমে হোক তোমার বাড়িতে নয় কারণ এখন এই বাড়ির কর্তা আমার সামনে দাঁড়িয়ে আছে না বাড়িটা নিঃসলা নয় এই বাড়িটা আমার বাবার টাকায় বাড়ি তুই চুপ করো বাবা এ সংসারে সত্যি আমাদের কোন অধিকার নেই বাবা চলো 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 এখানে থাকলে আমার দম বন্ধ হয়ে আছে আমাকে আমাকে তুমি একটু মুক্ত বাতাসে নিয়ে যাও এ সংসারের অসন্তোষ ভাত খাওয়াচ্ছে উপোস করে মরবো বিনা চিকিৎসায় মরবো চালিয়ে বোধ বয়ে খাওয়ার জোগাড় করব আর তাও যদি না পারি আমি নগরে নগরে রাস্তায় রাস্তায় ভিক্ষি করে খাব সে অনেক ঝুঁকে অনেক শান্তি এই একা লোক বেঁচে থাকতে তোমাদের দুদিকে দেবতার মতো মাথায় করে রাখবে তবু তোমাদের রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে দেবে না মা হ্যাঁ মা ছেলেবেলায় জন্মের পর মা আমার স্বর্গে চলে গেল জ্ঞান হওয়ার পরে মা মা বলে আমি অনেক কেঁদেছি অনেক খুঁজেছি কিন্তু কিন্তু আমার মাকে আমি খুঁজে পাইনি আজ আমি আমার মাকে খুঁজে পেয়েছি আমার আমার বাবা পৃথিবীতে আমি আর বাবা হতে চাই না আমাকে মা বলে লজ্জা দিস না ওগো নারী যুগে যুগে তোমরাই বইয়ের শান্তি রমিয়া দ্বারা তোমরাই সাবিত্রী সীতার তোমরা সাবিত্রী সাবিত্রাণ ফিরিয়ে নিয়েছো তোমরাই সীতা হয়ে রামচন্দ্রের যোগ্য সহধর্মী হয়ে চোদ্দ বছর বনবাসী গেছো তবে আজ কেন তোমাদের এত দক্ষত বেরিয়ে যা ছোট লোক বেরিয়ে যা নইলে সে
সাবধান 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 শহরের বে কি সভ্যতার মহক মনে রাখবে আজ যে বধু কাল সে শাশুড়ি পরশু কিন্তু মা আর সেদিন কিন্তু তোমাদের সন্তান তোমাদের ক্ষমা করবে না চলো বাবা চলো তোমার হাত ধরে বেরিয়ে পড়ি অজানার উদ্দেশ্যে আজ থেকে আমি জানবো একরব ছাড়া এই শান্ত পৃথিবীতে আমার চলে তাই চলো অন্নপূর্ণ তাই চলো নিজের রক্তে গড়া সন্তান যখন আজ পর হয়ে গেল আজ থেকে একলব্য আমাদের অন্ধের জ্যোতি বাবা তোমরা তোমরা সুখী থাকো মা শান্তিতে থাকো আমরা এই সংসারের জঞ্জাল না হই আমরা চলে যাচ্ছে বাবা আমার হাত ধরো বাবা আমার হাত ধরো মা এই নিঃসরে এখনো পর্যন্ত খাবার তোটে তাহলে তোমারও ডুববে আর আমি তোমাদের মতো খুঁজে দেব আমার আমার বাবা আর মাকে আর তোমাকে যাওয়ার সময় বলে যাই ওগো নারী এই শহরের বেকি সভ্যতার বাহক নয় এই সবুজ গ্রামীণ সভ্যতার ধারক হও কারণ এই গ্রামেই আছেন আমাদামায়ও এই গ্রামেই আছে শিবার সেবায়ও আর সেখানে মা নারীর আর এক মা আর মায়ের আর এক নাম মমতা বাবা চলো চলো অন্নপূর্ণা ভীষণ যন্ত্রণা আমাকে তুমি হাসপাতালে নিয়ে চলো যতদিন সম্ভব হাসপাতালে নিতে হবে চলো চলো বাবা দেরি করো না চলো বৌমা বৌমা আমরা চলে যাচ্ছি মা তুমি দেখে বলো এই সংসারের আপদ বাবা মা চলে গেছি আর যদি বলো Thank you.
আমি চাই অপমানের প্রতিশোধ চোখ চোখ ধরে তোমরা করিবে খেটে খাও মানুষকে তাদের উপর করেছো অপত্য অত্যাচারে শাসনে শোষণে জর্জরিত করে সমস্ত সমস্ত কুলি হুজুরকে তোমরা তোমরা অকালে ঠুকিয়েছো এবং তাদের শেষ করে দিতে চেয়েছো কিন্তু না না আর নয় এবার তোমাদের বিরুদ্ধে করছে উঠে এই অপমানিত শ্রমিক ত
স্থায়ী কারখানা শ্রমিক আজ প্রবেশ করেছে মালিকের একমাত্র কন্যার বেরিয়ে তো যাবোই তবে তার আগে আমাকে অপমান করার প্রতিশোধ নি তবেই আমি ফিরবো না নয় হ্যাঁ আমার ঘরে আমার এই ঘর চড় নেই তুমি আমাকে চরম অপমান করেছ আমার হৃদয়টা ডুবে কেঁদে কেঁদে সারা দিন ঘুমাতে পারিনি আমি চাই তার চরম আর প্রতিশোধে আজ তোমার স্মৃতি তোমার আমার পিস দাদা বসিয়ে দিয়ে এই চরম অপমানের প্রতিশোধ নেব চিৎকার করে জানিয়ে দাও আমার এই কারখানার এক ছেলেকে আজ আমার শোবার ঘরে ঢুকে ইজ্জত নিতে উদ্যত তোমার রূপের আপনি আমার দেহের কামনা পাসনা আমি সব চরিতার্থ করতে চাই সকালে কারখানার সকল শ্রমিক জানলে সদানন্দ রায় একমাত্র কন্যার ইজ্জত লুটে নিয়ে গেছে এই অপমানিত শ্রমিককে তখন তখন কোথায় কোথায় থাকবে তোমার অহংকার বলতে পারো কোথায় থাকবে তোমার বাবার সম্মান না না তুমি তুমি আমার কোনো ক্ষতি করো না প্লিজ আমার কোনো ক্ষতি করো না একটা ভাষে কথা বলবে না এবার ঘরে এই তোমার এই নরমের দেহটা আমি আগুনে ঝলসে খাবো তবেই তবেই আমার বুকের চালা জোড়াবে তবেই তবে আমার বুকের চালা জোড়াবে রাতে নিজের সায়ন কক্ষে ক্ষমা চাইছে তার জন্য সামান্য শ্রমিকের কাছে বিশ্বাস করো আমি আমি সেই জঘন্য অপরাধ করার জন্য আমার শিক্ষার অহংকার আমার ব্যথা তোর মনটা ভরে গেছে ভেবে গেছে কোনোদের মনে শিকার আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি এই চাকরির মাথায় লাথি মেরে
이 아빠만을 다 가왔지. 라스타 아미 무대 데리고 릭사 짜리 가고 너도 얼마나 아미 끌어대니 뭐 무대 선조 걸으니 알아줄 거구나. 오따 짜리 게 꺾은 오따 짜리 꽃다 다니니 아메마스 박세 오따 짜리 게 오따 짜리 꽃다 대원나. 저리 멘사 চারিপাশে শ্রমিকদের বস্তি ওরা আমার আপনজন ওরা আমার পরম আত্মীয় বলি বল আপনার কারখানা শ্রমিক কুলি বসে সবাই বেঈমান নিবখরা তার মানে আমার কাছে গোপন খবর আছে হৃদয় নামে একজন শ্রমিকের নেতৃত্বে ওরা সংঘবদ্ধ হচ্ছে সজ্জন মিথ্যে সম্পূর্ণ মিথ্যে আমি কারখানা ম্যানেজার আমার উপর যদি বিশ্বাস না থাকে না 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 সজ্জন তোমার উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে আর তোমার উপরে আমার বিশ্বাস রাখতেই হবে কারণ না লজ্জা কি মা লজ্জা কি সজ্জন উচ্চ শিক্ষায় শিক্ষিত সব দিক দিয়ে তোর উপযুক্ত তাই আমি চাই এখন থেকেই তোর ব্যবসার সমস্ত দায়িত্ব তোদের কাঁধে তুলে নে শোনাবে কেরাজি ডাকাতি করতে ঘরে ঢুকেছিল না মা মা নন্দিনী বলছিল কেউ ঢোকেনি তাই হবে বুঝলে সজ্জন আরে আমার ঘরে ডাকাতি বিশ্বাস নেই কাকা বাবু বিশ্বাস নেই সিসকি ইদের উঠোল কেটে দিতে পারে ধন্যবাদ আপনার এই অযাচিত উপকারের জন্য অযচ্ছল ধন্যবাদ এখন এখন আপনি আসতে পারেন নন্দিনী নন্দিনী মা সজ্জন বড় ভালো ছেলে আচ্ছা বাপি কে ভালো কে মন্দ সে বিচার ক্ষমতা করার সে বিচার করার ক্ষমতা কোথায় আমাদের নেই সজ্জন তুমি নন্দিনীর কথায় কিছু মনে করো না নন্দিনী আমার মা মরা একমাত্র স্নেহের সন্তান বড় চেয়ে দিই আর অভিমানী আসলে কথা কি জানো সজ্জন ভুল হয় ভুল আমরা সবাই করি তাই ভুল করে সেই ভুলটাকে যদি আমরা জীবনে বেশি গুরুত্ব দিয়ে ফেলি তাহলে জীবন জংশনে মস্ত বড় ভুল হয়ে এই জীবন গাড়িটা আউটলাইন হয়ে যেতে পারে সজ্জন আউটলাইন এই টাকা ধরতে আমি নিজেই করি হয়ে গেলাম নন্দিনী সত্যি যেন সদ্য ফোঠা ভোরের শিশির ভেজা একটা তাজা গোলাপ সচ পাপড়ি মেলে সদয় আমাকে আহ্বান জানাচ্ছে মিলনের জন্য
কচি পদ্ম পাতার মতো দেহ বল্লবী, আরো সুন্দর পদ্ম পলাশ দুটি চোখ আর মিষ্টি মুখের দুষ্ট হাসি, এই সহ্য করছেন তাকে চাই না পেলে জোর করে কেড়ে নেয় আমাকে ঘৃণা ক্ষুদ্ধা দিয়ে হৃদয় করতে না তা হয় না হতে পারে না যৌবন চঞ্চলাবন হরির নন্দিনী তুমি আজ ব্যাধির খাচাই বন্দিনী কথাটি তুমি বুঝলে না মম নাম পার নাম পার না আগের মতন উত্তাল উত্তাল নৃত্য করতেন অফিসে ক্লাবে পার্টিতে চলো না বলবো না আমরা এখান থেকে চলে যাই ওই গায়ের ইচ্ছা যাচ্ছে তোমার এই দেব কান্তি যৌবনের উপযুক্ত মূল্য দিতে পারবে না তাই আমি তোমাকে বিয়ে করব তুমি কি বোকা ভিক্টর এই তো আমরা বেশ আছি উদয়কে সামনে সাজিয়ে আমরা প্রেমের জোয়ারে ভেসে চলেছি এখন আমার একমাত্র মনের বাসনা জীবনের এতগুলো দিন কেটে গেল